ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন আশা করছি। শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীদের সন্তান পরীক্ষা ছাড়াই ভর্তি হবে সরকারি স্কুলে, তো এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি চলুন আমরা শেয়ার করছি আপনাদের সাথে। তো আমরা দেখছি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16/11/2021 খ্রিস্টাব্দে, কর্মপদ্ধতি বাংলাদেশ সরকার, মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর, বাংলাদেশ, ঢাকা। স্মারক নম্বর আমরা দেখছি যে 1388 স্মারকে এটি প্রকাশিত হয়েছে 16/11 তারিখে। বিষয় লেখা আছে 2022 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকা কর্মচারীর সন্তান ভর্তি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ স্মারক নম্বর 37004000/71/99/01/3171/647 14 নভেম্বর 2021 এবং মাউসির স্মারক 37020/00/107/33333/231 এত স্মারক। উপরোক্ত বিষয় ও সূত্রদ্বয়ের পত্রের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022 শিক্ষাবর্ষে সারা দেশে সরকারি সকল ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মহানগর জেলা পর্যায়ের শিক্ষার্থী ভর্তির নির্ধারণ ও বিদ্যমান ভর্তি নীতিমালা সংশোধনের নিমিত্তে 3/11/2021 খ্রিস্টাব্দে তারিখে অনুষ্ঠিত সভার 8 নম্বর সিদ্ধান্ত মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক শিক্ষিকা কর্মচারীগণের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন সংরক্ষিত থাকবে। উল্লেখ্য, শিক্ষক মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে তার ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে পার্শ্ববর্তী সরকারি বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। তারপর বিষয়টা আমরা বুঝতে পারলাম এরকম যে যদি কোনো শিক্ষকের যদি সন্তান ছেলে হয় এবং সে যদি বালিকা বিদ্যালয়ে চাকরি করে তাহলে তার বালক বিদ্যালয়ে তার জন্য আসন ফাঁকা রাখতে হবে। এবং এরপর একইভাবে শিক্ষক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে তার ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে পার্শ্ববর্তী সরকারি বালক বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তার মানে আমাদের যারা শিক্ষক কর্মচারী থাকছে তাদের সে সন্তানেরা স্কুলে ভর্তি হবে এটাই নিশ্চিত করার জন্য করা হয়েছে কাজটি। উক্ত সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠান প্রধানগণ তার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকা কর্মচারীগণের ভর্তির উপযুক্ত সন্তান থাকলে অনলাইনে শূন্য আসনের তথ্য প্রদানের সময় উক্ত সংখ্যা সংরক্ষিত রেখে বাকি আসনগুলোর তথ্য প্রদান করবেন। তার মানে এখানে বলা হলো প্রধান শিক্ষককে এটি বলা হচ্ছে যে তারা যেন যখন তথ্য দেয় যে আমাদের এতগুলো আসন আছে যে আসনের বিপরীতে আবেদন করা হবে সেই আসন সংখ্যা যেন তারা বলে দেয় যে এই আসন সংখ্যা হবে 500। যদি 500 আসন সংখ্যা হয়ে থাকে তাহলে সেখানে তাকে বলতে হবে যে আমার কর্মচারীর আসন সংরক্ষিত থাকবে 5টি, তাহলে আমার 495টি আসনের তথ্য দিতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান যদি বালক হয় এবং শিক্ষা যদি মেয়ে হয় তাহলে পার্শ্ববর্তী বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত বিষয়টি লিখিতভাবে অবহিত করে আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে। যদি এমন হয়ে থাকে যে যেখানে চাকরি করছেন এই শিক্ষক তিনি বালক বিদ্যালয়ে চাকরি করছেন এবং বালিকা বিদ্যালয়ে তার মেয়েকে ভর্তি করতে হবে, সেক্ষেত্রে তিনি কী করবেন, ওই বালিকা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে অ্যাপ্লিকেশান করবেন এবং প্রধান শিক্ষক সেই অ্যাপ্লিকেশানের তরফ থেকে সে কী করবে সেখানে একটি আসন শূন্য রাখবে। এভাবে যতগুলো আবেদন পড়বে ততগুলো আসন উনি শূন্য রাখবেন। উক্ত বিষয়ে লিখিতভাবে অবহিত করে আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে। একইভাবে প্রতিষ্ঠান যদি বালিকা হয় এবং শিক্ষা যদি ছেলে হয় তাহলে পার্শ্ববর্তী বালক বিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত বিষয়টি লিখিতভাবে অবহিত করে আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠান প্রধানকে শূন্য আসন সহ অন্যান্য তথ্য আগামী 17/11/2021 খ্রিস্টাব্দ হচ্ছে 22/11/2021 খ্রিস্টাব্দ পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট https://gsa.teletok.com.bda ঠিকানায় প্রবেশ করে প্রদান করতে হবে। তো এগুলো আমরা অলরেডি দেখেছি যে কোন ঠিকানায় প্রবেশ করতে হবে এবং কীভাবে প্রেরণ করতে হবে। এ বিষয়ে আপনার আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রতিষ্ঠান প্রধানকে অবহিত সহ নিম্নোক্ত ছক মোতাবেক তথ্য ও সংগ্রহপূর্বক এ দপ্তরকে dd:sec@dsac.gov.bd ইমেইল ঠিকানা আগামী 22/11/2021 খ্রিস্টাব্দের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশ করবে অনুরোধ করা হলো। তথ্য ছক লিখতে হবে এভাবে, যে প্রতিষ্ঠানে আসন সংরক্ষিত রাখা হয়েছে তার নাম ও ঠিকানা, শিক্ষক শিক্ষিকা কর্মচারীর নাম, যাদের ভর্তি উপযুক্ত সন্তান রয়েছে তাদের নাম লিখতে হবে, ভর্তি উপযুক্ত ছেলে বা মেয়ের নাম লিখতে হবে, এখানে ভর্তি শ্রেণী লিখতে হবে। বিষয়টি অতীব জরুরি।
এবং এটি পাঠানো হয়েছে উপপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অঞ্চলের সকলকে পাঠানো হয়েছে, তারা সবাইকে জানিয়ে দেবে, সমস্ত স্কুলকে জানিয়ে দেবে। এবং স্বাক্ষর করেছেন প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। আমরা দেখছি যে এখানে এই বিষয়গুলো কিন্তু তাদেরকে জানানো হয়েছে, সচিবকে জানানো হয়েছে, আর ডিসিকে জানানো হয়েছে, সিস্টেম অ্যানালিস্টকে জানানো হয়েছে, জেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে, উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে, অধ্যক্ষ প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সকল জানানো হয়েছে, PA2 মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর তাকে জানানো হয়েছে, সংরক্ষণতে রাখা হয়েছে। এবং এটি সিগনেচার করেছেন মোহাম্মদ আজিজউদ্দিন উপপরিচালক মাধ্যমিক। তো ভিউয়ার্স, আমরা এই বিষয়টি বুঝতে পারলাম, তো আমরা সেই অনুযায়ী পরবর্তীতে কাজ করব আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোয়ালিটি ম্যান চ্যানেলের সঙ্গে থাকবেন।